ভালো সেদ্ধ হয়েছে মাটনটা, চর্বিযুক্ত মাটন। ক্লাস ক্লাস ক্লাস, গাছ পাঠার তরকারি মানে এঁচোড়ের তরকারি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা সাধারণ খাওয়া দাওয়া। এখন প্রায় আমাদের সাধারণ খাওয়া দাওয়া চলছে গরমের শুরুতে। আজকে কি আছে? আজকে অনেক কিছু আছে। আজকে যেটা প্রথমবার খাবো, আমার জীবনে প্রথমবার, এই যে স্কোয়াশ। এটা স্কোয়াশ না কোয়াশ না স্কোয়াশ আমি নিজে জানি না, স্কো দন্তে সবাই কয়। তো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে আলু দিয়ে, নাকি? হ্যাঁ, আমাদের মতন করে তৈরি করেছি। আসলে আমরা তো ধরো স্কোয়াশ আগে কখনো খাইনি, আমিও জীবনেও খাইনি। হ্যাঁ, তো আর প্রথমবার খাচ্ছি এই যে বেগুন। প্রথমবার খাচ্ছি বেগুন না, প্রথমবার খাচ্ছি স্কোয়াশ। আর প্রথমবার আমি গাছ পাঠার তরকারি মানে এঁচোড়ের তরকারি প্রথমবার, এই বছর প্রথমবার। তোমরা অনেকেই খেয়ে নিয়েছো বছরের শুরুতে। তো আজকে খাবো কাঁঠালের তরকারি, কাঁঠালের না এঁচোড়ের তরকারি, আর সাথে আছে এটা বেগুন আলু ভাজা। এটা প্রথমবার না, এটা অনেকবার খেয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, যেটা আমার তো হেভি লাগে। চিংড়ি মাছ বাটা সঙ্গে আম ডাল, আম ডাল আছে। তাহলে চলো খাওয়াটা শুরু করি। আর আজকে পুরো ইটিং চ্যালেঞ্জ হবে, গল্প করতে করতে। ইটিং চ্যালেঞ্জ না, ইটিং শো। ইটিং শো হবে, সব ভুলিয়ে যাচ্ছে আজকে। তো শুরু করি, 1 2 3 স্টার্ট। আজকে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ চারিদিকে, চিংড়ি মাছ বাটা দিয়ে। চিংড়ি মাছ বাটা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যায়। চিংড়ি মাছ বাটাটা জাস্ট তুলনা নেই। তোমরা কারা কারা খেয়েছো চিংড়ি মাছ দিয়ে বাটা, অবশ্যই কমেন্ট করো। আর সাথে আছে আম ডাল, মানে প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ। বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা, এটা একটু খেয়ে নিই। কোনটা ফেলেছো, কোনটা দিয়ে খাবো? আমিও খুব কনফিউজ। এবার স্কোয়াশের তরকারিটা একটু খেয়ে দেখি। স্কোয়াশটা কাঁচা অবস্থায় খেতে না, কোনো টেস্ট নেই, লাউ লাউ ব্যাপার। তাই ভাবলাম চলো এইভাবেই রান্না করি। জলটা দাও তো। এবার খাবো স্কোয়াশ। স্কোয়াশ 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 আমি বললাম একটা চিংড়ি মাছ দিয়ে করো। এই শশা আলুর তরকারি বা খেরোর তরকারি যেটা আমরা খাই না, ঠিক ওই রকমই টেস্টটা। পুরো ওইরকমই খেরো, আলাদা এক্সট্রা কোনো টেস্ট নেই। পুরো ওইটাই তো।
ভালোই লাগছে, খারাপ লাগছে না। চিংড়ি মাছ দেওয়ার জন্য স্কোয়াশটা টেস্ট আছে, স্কোয়াশটা কোনো টেস্ট নেই। জল দাও না একটু, পাহাড়ি এলাকায় যারা থাকে তারা খুব এখানে এখানে চাষ হয় পাহাড়ি এলাকায় বেশিরভাগ, ওদিকে লাউ ওটাও এত হয় না, হয় তার জন্য হয়তো এটা হয়, হয় কম বেশি আমাদের এখানে যেমন খুব বেশি হয়। এই তোমার হচ্ছে লাউ খেরো, এটা একটু লাউ না হলে সাদের লাউ, এই গানটা কি করে হলো, এটা তো এখানকারই গান। হুম, পুরুলিয়ার না, ওটা বাংলাদেশের। ও বাংলাদেশি হবে যেহেতু ভাষাটা বাংলাদেশের না। কি আমডাল, কি অমৃত, কেন আমার টক ডাল খেতে খুব ভালো লাগে, টমেটো দিয়ে আমড়া দিয়ে চালতা দিয়ে। দেখি আমডাল, আম গরমের শুরুতে আম করতে হবে, অনেকে এখন আম খায় না, কিন্তু আমি একটু কাঁচা কাঁচা অবস্থাতে আমটাও ভালো লাগে, অনেকে মনে হয় বৈশাখ মাসে খায়, হ্যাঁ চতুর সংক্রান্তি না করলে অনেকে খায় না, কিন্তু আমার এখন যে আম ডালটা খেয়ে মজা না, এটা চতুর সংক্রান্তি পেরিয়ে পেরোনোর পর সেই মজাটা পাবো না। ভালো সেদ্ধ হয়েছে মাটনটা, চর্বিযুক্ত মাটন, এক বছর পর খাচ্ছি এচোর, ভালো ডালটা যা টক হয়েছে আর আম লাগবে না। ঝোলটা টেনে গেছে বলে মনে হচ্ছে, যদি মেখে আমটা দিয়ে ডালটা মেখে যা লাগছে না,
আমার আম দিয়ে ডাল দিয়েই খাওয়া হয়ে গেলো সব। এইটা দিয়ে না খেলে এইটার টেস্টটা বুঝে যায়। তাহলে চলো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকে নিরামিষ দিয়ে শেষ করলাম, টাটা।